আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি কুমিল্লার বিখ্যাত গারমোরহাট থেকে। দর্শক বন্ধুরা, এই হাট বসে থেকে সপ্তাহে প্রতি সোমবার এই মুহূর্তে আমরা রয়েছি সাইফুল ব্যাপারীর গরুর ডোকাতে। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিন্তু শাহিওয়াল সার বাছুর রয়েছে। আমরা আপনাদেরকে এই সার বাছুরগুলো দেখাবো এবং এগুলোর দরদাম জানাবো। এবং এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু 2024 কুরবানির উপযুক্ত, প্রত্যেকটি দুই দাঁত করে বয়স। এবং সাইফুল ভাই কিন্তু প্রত্যেকটি গরুরই কিন্তু বিক্রি দাম বলে দিয়েছেন এক দাম। তো আপনারা যারা হাট থেকে এক দামে গরু সংগ্রহ করতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাই কি নাম আপনার? সাইফুল ইসলাম। সাইফুল ভাই, জি ভাই। আচ্ছা, দেখতে পাচ্ছি চমৎকার চমৎকার গরু নিয়ে আসছেন। জি ভাই, কতগুলো গরু নিয়ে আসছেন? আজকে 22টা নিয়েছিলাম ভাই। 22টা? জি। সবই কি শাহিওয়াল সার? সব শাহিওয়াল। শাহিওয়াল আছে, নেপাল গির আছে। আচ্ছা আচ্ছা, এই যে একটা গির বেছ হইল এনো। আচ্ছা, যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কি সব 24 কুরবানিদের উপযুক্ত বিক্রি? হ্যাঁ অবশ্যই, দুই দাঁত করে, সব দুই দাঁত করে ভাই, সব দুই দাঁত করে ভাই। আচ্ছা আচ্ছা, আজকে বিক্রি হয়েছে কতগুলো ভাই? আজকে 10-12টা বিক্রি হয়েছে। 10-12টা? জি ভাই। বাজারের কি অবস্থা এখন? একটু ধুম হই ভাই, রোজা এবছে তো একটু ধুম। গরু পিছে 5-10 হাজার করে কম। আচ্ছা, রোজার জন্য? জি ভাই। আচ্ছা আচ্ছা, চলেন দেখি আপনি কেমন আসলে গরুর দাম একটু কম। অবশ্যই। প্রথমে কোন গরুটা দেখাবেন? এটা দেখেন, সাইডেরটা দেখেন, এই যে এই প্রথমটা দেখাতে যাচ্ছেন। আচ্ছা, তো ভাই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কয় দাঁত? এটা ভাই দুই দাঁত। তাতে দুইটা? জি ভাই। আচ্ছা, দাম চাচ্ছেন কত? এটা ভাই দাম চাইলে 1,65,000, একদম ফিক্সড দাম 1,45,000 দাম। 1,45,000 একবারে ফিক্সড দাম, বিক্রি দাম একদম ফিক্স। আচ্ছা, যদি হাটে বিক্রি না হয় তাহলে আপনার কাছে নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাদাগান্দি, তিতাস। বাদাগান্দি, তিতাসের এখানে? জি। ওকে, এরপরেরটা? হিডো ভাই 1,45,000 ফিক্স দাম, ফিক্স বিক্রি দাম 1,45,000। আচ্ছা, পরেরটা? এটা একবারে ফিক্স দাম 1,65,000। 1,65,000 সব দুই দাঁত করে? হ্যাঁ দুই দাঁত করে ভাই। মাশাআল্লাহ, চমৎকার সব গরু। দর্শক আশা করি সামনাসামনি দেখতে খুবই ভালো লাগবে। এরপরেরটা? এটা 75,000, 1,75,000 দাম তো ভাই 2,15,000। 1,15,000 এলে নিতে পারবে? 2,15,000, 1,75,000, 1,75,000 এলে নিতে পারবে একদম ফিক্স দাম। ওজন কেমন হবে ভাই? ওজন ভাই বর্তমান আছে 6 মন হইতো না, কিছু কম হইব 6 মনের থেকে কম। হ্যাঁ কম হইব ভাই, কেন ফাও কথা তো কই লাভ নাই, যে বড়টা নিব। আর আমি বেশিরভাগ ফোনে ব্যবসা করি ভাই। আচ্ছা, ফোনে আমার থেকে কিনা ব্যবসা। ওকে সাইফুল ভাই, এরপরেরটা? এটা ভাই, এটাও দুই দাঁত, এটা দাম চাইছিলাম 2,25,000, বেছাবেছি দাম একদম ফিক্স 1,85,000। 1,85,000 একদম ফিক্স। ওকে, এরপরেরটা? এটা 1,90,000। 1,90,000? জি ভাই। আচ্ছা, সবই শাহিওয়াল? শাহিওয়াল, সব শাহিওয়াল ভাই। আচ্ছা, এবং প্রত্যেকটা দুই দাঁত করে বয়স? দুই দাঁত করে ভাই বয়স সব। এরপরেরটা একটু বড়? এটা ভাই দাম চাইছিলাম 2,70,000, একবারে ফিক্স দাম 2,40,000 দাম। 2,40,000? জি ভাই। দর্শক আপনাদেরকে একদম, এটাও দুই দাঁত, এটাও দুই দাঁত, দুই দাঁত যা প্রত্যেকটাই বড় হবে অনেক। জি ভাই। হ্যাঁ, চামড়া লুস আছে না? জি ভাই। ওকে, কালো টত, কালো শাহিওয়াল, কালো মালিক, এখনো দাঁত হয় নাই এটার। আচ্ছা, এটা এখনো দাঁত হয় না? দাঁত হয় নাই এখনো। চমৎকার একটি গরু দর্শক, এখনো দাঁত হয় নাই। জি ভাই। এই 3 মাসের মধ্যে কি দাঁত হবে? না, 2-1 দিনের ভিতরে ফাঁক হয়ে গেছে, ওই যে এক সপ্তাহের ভিতরে দাঁত করে দিব। আচ্ছা আচ্ছা, জি ভাই। এই কালোটার দাম চাচ্ছেন কত? এটা ভাই দাম চাইছিলাম সারাদিন 2,70,000-2,250,000, এখন একদম ফিক্স করে দিছি 2,30,000, 2,10,000 দাম উঠছে। 2,10,000 দাম উঠছে, 2,30,000 করে দিছি একদম ফিক্স। তাহলে বিক্রি করবেন? আচ্ছা, 20,000 হলে ছাইরে দেবো। আচ্ছা, আপনার আর কোনগুলো ভাই? ওই ওই ডোকায় আছে ভাই, ওই ডোকাতে। আচ্ছা, ওইদিকে আর না যাই তো। সাইফুল ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন যদি কেউ চায় আপনার কাছ থেকে সংগ্রহ। 0184 6797 111, এই নাম্বারে যোগাযোগ করলে গুরু সংগ্রহ অবশ্যই পাইবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সাইফুল, সময় ধরে অসংখ্য ধরে ভালো থাকবেন। চাল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? ভাই ভালো ভাই। আচ্ছা আচ্ছা, কতগুলো গরু নিয়ে আসছেন হাটে? আজকে নিয়ে আসি 28টা গরু ভাই। 28টা? বিক্রি হয়েছে কয়টা? আপনার 10টা গরু বিক্রি হয়েছে। 10টা বিক্রি হয়েছে? 10টা। আচ্ছা, হাট তো প্রায় শেষ পর্যায়ে, আর একটা অলরেডি বেজে গেছে। আরো বিক্রি হবে আল্লাহ দিলে। আরো বিক্রি হবে আল্লাহ দিলে। বাজারে কি অবস্থা ভাই? ভালো আল্লাহ দিলে। ভালো না? ভালো। আপনার কি সব বলদ গরু? সব বলদ। আচ্ছা আচ্ছা, এখানে যেগুলো দেখতে পাচ্ছি কেমন দামের গরু রয়েছে? আচ্ছা, আপনার এগুলো আছে, এটা পড়বো আপনার 190 পড়বো। এটা আচ্ছা, এই যে এটা পড়বো 190। 190? আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁত বয়স এগুলো? এটা 6টা ভাই। বয়স 22 শেষ। ওজন কেমন করে? এটা ওজন 7 মনের উপরে ভাই। 7 মনের উপরে? দাম চাচ্ছেন 1,90,000? 1,90,000। বিক্রি? বিক্রি আপনি 80 হলে বিক্রি করে দেবেন? 80 হলে বিক্রি করবেন? আচ্ছা, ছোট করে দাম চাচ্ছেন। পরেরটা? এটা ভাই, এটা আপনি 80 হলে বিক্রি করবো? 80 হলে বিক্রি করবেন? হাটে দাম চাচ্ছেন কত? এটা হাতে দাম চাই 210। 210? সব ইন্ডিয়ান বলো? সব ইন্ডিয়ান বলো। আচ্ছা, এর পরেরটা লালটা? সেম এটা ভাই। 1,80,000? 1,80,000। আচ্ছা, এটা একটু বেশি, এটা একটু বেশি ভাই, একটু বেশি। 1,95,000? 1,95,000। হ্যাঁ ভাই। আচ্ছা, এটা বেশি হওয়ার ওজন কেন? এটা ওজন কত? এটা ওজন, এটা 7 প্লাস হইব। 7 মন প্লাস? হ্যাঁ। আচ্ছা, এর পরের যে সাদাটা? এটা ভাই সেম 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 ভাই। আচ্ছা, 1,95,000? 1,95,000। আচ্ছা, ফিক্সড মানে কম হইব না? এগুলো কম হবে না, একদম ফিক্সড দাম বলে দিচ্ছেন আপনি? হ্যাঁ ফিক্সড। এটা আছে, এটা হচ্ছে 1,80,000। ফিক্সড কম হইব না? কম হবে না, কম নেই। লালটা? লালটা আপনার এটা 60 পড়ব ভাই। 160? 160 ফিক্সড, কম হইতো না। ওকে, এরপরে কালোটা? এটা 550। এরপরেটা হচ্ছে 1,55,000? হ্যাঁ।
আচ্ছা এটা বলবো ভাই 75 175,000। আচ্ছা এগুলো হাটে দাম চান কত? এই যে 75 করে যেগুলো এই দাম চাই 85-90। 85-90 সীমিত দাম চাচ্ছেন? সীমিত দাম, অল্প দাম চাই। আচ্ছা আচ্ছা বেশি দামে বিক্রি হয় না আমাদের মাল। এটা এটা আপনার 75 করবো ভাই। এটা 75 করবো, এটা 75 করবো, এটা 75, এটা 75, এটা 75। আচ্ছা এদিকে চার পাঁচটি হচ্ছে 75, আর এইগুলোটা এর কম হলে বিক্রি করবো না। আচ্ছা এরপরে যে দুটো আছে ওটা 55, ওটা 42, এই যেটা হচ্ছে 1,45,000। হ্যাঁ এটা 45। আচ্ছা আচ্ছা আমাদের মালিক হলো মিজান মেম্বার, কুটি চৌমনি হাট, যে কোনো সময় করে নিতে পারবে। আপনাদের হচ্ছে কুটি চৌমনি? কুটি চৌমনি মেইন আমাদের। আচ্ছা আচ্ছা সব সময় করে সংগ্রহ করতে পারবে? সব সময়, সব সময়। আচ্ছা আচ্ছা যে কোনো সময়। আচ্ছা মিজান মেম্বারের করে? মিজান মেম্বার। আচ্ছা নাম্বার আছে? নাম্বার আছে, কার্ডে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আমরা দর্শকদেরকে একটু তাহলে নাম্বারটা বলে দিচ্ছি, মিজান মেম্বার নাম্বারটা। দর্শক আপনারা যদি চান এই নম্বরে যোগাযোগ করতে পারবেন, 01731 যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।